গতকাল ছিল শিক্ষক দিবস। পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষককে জানাই আমাদের সশ্রদ্ধ নমস্কার। শিক্ষক ছাত্রের মধুর সম্পর্ক নিয়ে অনেক গল্প লেখা হয়েছে, সেই রকম একটি তিক্ত মধুর সম্পর্ক নিয়ে শোনাতে এসেছি গল্প ভূতদার কোচিং ক্লাসিন। লেখক অরুণ দে, চিত্রায়নে ভোতনা ও ভূতদা মৌমিতা সেনগুপ্ত, গল্প পাঠে আমি অনুপ্রিয়া আহমেদ। তাহলে চলুন সকলে মিলে হাসতে হাসতে শুনি ভূতদার কোচিং ক্লাসে। বার দুয়ে পরীক্ষায় ফেল করার পর বাবা আমাকে ভূতদার কোচিং ক্লাসে ভর্তি করে দিলেন। ভূতদাকে ভয় করতো না এমন ছাত্র ছিল না। আগে তিনি ছেলেদের কুস্তি শেখাতেন, নিজে কুস্তি লড়তেন, এখন কুস্তির আখড়া তুলে দিয়ে ছেলেদের লেখাপড়া শেখাবার ভার নিয়েছেন, কোচিং ক্লাস খুলেছেন। আমি যেদিন প্রথম ভূতদার কোচিং ক্লাসে গেলাম সেদিনের কথা আজও আমার স্পষ্ট মনে পড়ে। ক্লাসে ঢুকিয়ে ভূতদার হোৎকা চেহারা আর পালোয়ানের মতো ঝাঁটা ভোঁফ দেখে আমার তিনের চমকে উঠেছিল। কিন্তু আমাদের স্কুলের ভোতনাকে ভূতদার পাশে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুতে সাহস পেলাম। ভোতনা আমারই মতো বার করে পরীক্ষায় গাড্ডু মেরে ভূতদার কোচিং ক্লাসে ভর্তি হয়েছে, এ স্বল্প আগেই শুনেছিলাম। ভূতদা আমাকে দেখে টেবিলে ঘুষি মেরে গর্জে উঠলেন। ভয় ভয় বললাম, আমি অরুণ দে। ভূতদার না ফুচটি খেটিয়ে উঠলে, হ্যাঁ তোর নাম কি জিজ্ঞেস করেছে? তোর আসল পরিচয় জেনে রা, তুই একটা ছাগল। ছাগলদের লেখাপড়া শিখিয়ে মানুষ করাই আমার কাজ, তাই তোর বাবা তোকে এখানে পাঠিয়েছে। হিসেবের করেছিস ইংরেজি না বাংলা? দুটোতেই, আমি উত্তর দিলাম। ভূতদা বললেন, ইংরেজি আর বাংলা এই দুটো ভাষায় তোর জ্ঞান কতদূর তা বঙ্গানুবাদ করতে দিলে ধরা পড়বে। রামকৃষ্ণ ওয়াজা সে মানে বল। আমাকে চুপ করে থাকতে দেখে ভূতদা ভাবলেন আমি বোধহয় তার ইংরেজি উচ্চারণ বুঝতে পারিনি। তিনি চেয়ার ছেড়ে উঠে ব্ল্যাকবোর্ডে আবার লিখলেন, রামকৃষ্ণ ওয়াজ এ সেন্ট। তারপর চকটা আমার হাতে দিয়ে বললেন, বোর্ডে মানে নে, আমি বেঁধে নিয়ে আসছি, বেদ পিঠে না পড়লে ছাগল মানুষ হয় না। ভূতদাকে যেতে দেখে আমি ভূতনার কাছে গিয়ে চাপাস্বরে জিজ্ঞেস করলাম, রামকৃষ্ণ মানে কি রে? ভূতনা গম্ভীর হয়ে বলল, কাতাল। আর সেন্ট মানে কি? সেন্ট শব্দটা শুনিনি, জামাই লাগালে ভোট ভোট করে ভক্ত বেরোয়। ভূতদাকে বেদ হাতে ফিরতে দেখে তাড়াতাড়ি রামকৃষ্ণ ওয়াজ এ সেন্টের মানে লিখলাম। কাঁঠাল ছিল সেন্টের শিশির ভিতর। আমার লেখা দেখে ভূতদার চোখ কপালি উঠল। তিনি ভূতনাকে বললেন, এই ছোড়াটার কান দুটো কষে মুলে যেত। ভূতনা উৎসাহিত হয়ে আমার কাছে এসে কান ধরে পিসপিসিয়ে বলল, তুই শিখিস ভালোই হয়েছে, দুজনে মিলে ভূতদাকে টাইট দেব। একা পাচ্ছিলাম না, আমাদের মতন মানির জোরের পাল্লায় এর আগে তো পড়েনি, এবারে ঠেলা বুঝবে। কান ধরে অতক্ষণ কি করছিস? ভূতদা হাঁক দিলেন, কানি তুলো বুঝে রেখেছে কিনা দেখছিলাম, তো তোর স্কুলে মাস্টার মশাইনের উপদেশ শুনতে হবে বলে ভয়েও কানে তুলো বুঝে ক্লাসে যেত, বলল ভূতদা। হুঙ্কার ছাড়লেন ভূতদা। তারপর ভূতনাকে বললেন, এবার তোকে প্রশ্ন করব, তুই না পারলে এই নতুন ছাগলটা তোর কান মুলে দেবে। কি প্রশ্ন স্যার? ভূতনা ভতভত করলো, রামায়ণ পড়েছিস? অনেকবার, আগা গোড়া মুখস্থ। বিভীষণ কে ছিলেন? আমার ছোট কাকা। তুই কি রাক্ষস বংশে জন্মেছিস নাকি? তা তো জানি না স্যার, আমার ঠাকুরটা ছোট কাকাকে প্রায় ঘরের শত্রু বিভীষণ বলতেন।
রাবণ কি গে মেরেছিল? বিশ্বাস করুন, মারামারির সময় আমি রাবণের ঘরে কাছেও ছিলাম না। ভূতদার চোখে আগুন জ্বলে উঠল। তিনি দু পা এগিয়ে গোদনার মাথায় ঠকস করে একটা রান দাগটা বসিয়ে দিলেন। মুহূর্তে কি হলো কে জানে, গোদনা চোখের তারা উপরের দিকে তুলে বার করে গগ শব্দ করে ধপাস করে মেঝেতে পড়ে গিয়ে চিহ্নিত হয়ে শুয়ে পড়ল। আমি খাবে গেলাম, অনেক গাঁটটা এর আগে গোদনা স্কুলে হজম পড়েছে। ভূতদার এক গাঁটটাই কুপোকাত হলো কি করে? তাড়াতাড়ি ঘটনার কাছে গিয়ে ওর নাকের কাছে আমল দিয়ে নিঃশ্বাস বইছে কিনা দেখলাম। না, নিঃশ্বাস পড়ছে না, ঘটনা মরার মতো চোখ বুঝে রয়েছে। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, স্যার আপনার মার খেয়ে ঘটনা মরে গেছে। সারাপ, কেউ শুনলে ছাত্র হত্যার দায়ে আমার ফাঁসি হয়ে যা যেতে পারে, তা জানিস? ওই দেখি কেমন মরেছে। ভূতদা ঘটনার নাকের ডগায় তার মোটা সোটা দুটো আঙুল নাড়তে লাগলেন। ভূতদার মুখ শুকিয়ে গেল, তিনি মাথা নাড়লেন, অর্থাৎ ঘটনার নিঃশ্বাস পড়ছে না। তাড়াতাড়ি নাকের ডগা থেকে আঙুল সরিয়ে ঘটনার নাড়ি টিপে ধরলেন ভূতদা। কিছুক্ষণ পরে বললেন, কি নাড়ি চলছে, নাড়ি চলছে, বেঁচে আছি, অজ্ঞান হয়ে গেছে বোধহয়। জ্ঞান ফিরবে তো স্যার, বললাম আমি। এই মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করিস তো, জল পাখা নিয়ে আয়, জ্ঞান ফেরাতে হবে, যা যা সিঙ্গিন চা। কোথায় যাব স্যার, আমি নতুন এসেছি, কোথায় জল আছে পাখা আছে তা তো জানি না। ও এটাই তো, বললেন ভূতদা। জল আর পাখা আনতে ছুটে অন্য ঘরে গেলেন। আমি ঘটনার পাশে বসে ভেজা গলায় বললাম, ঘটনারে তোর কি আর জ্ঞান ফিরবে না রে, এ কি সর্বনাশ হলো রে। ঘটনা চোখ খুলে বলল, আমি মোটেই অজ্ঞান হইনি, ভূতদাকে টাইট দেবার জন্য বরং পরে পড়ে আছি, দম্বল পড়েছিল তাই নিঃশ্বাস করছিল না, তুই আমার সঙ্গে অভিনয় চালিয়ে যা। ভূতদার পায়ের শব্দ শুনে ভূতনা আবার চোখ বুঝল। এক গ্লাস জল আর হাত পাখা এনে ভূতদা ঘটনার মাথার কাছে রাখলেন। তার চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে পাখা নেড়ে বাতাস করতে লাগলেন। কিন্তু বাতাস করলে কি হবে, ঘটনার গায়ে তার কিছুতেই পেরে না। পাখা নেড়ে হাত ব্যথা করে ফেললেন ভূতদা। আমি কাঁচু মাচু মুখে বাঁ হাতে চোখ মুছতে লাগলাম। ভূতদা আমাকে ধমক দিলেন, হেই ক্যাবলার মতন কাঁদছিস কেন, ঘটনা তো মরেনি। মরে যেতে কতক্ষণ, হয়তো আর জ্ঞান ফিরবে না, ঘটনার জন্য নয়, ও মরে গেলে আপনার ফাঁসি হতে পারে তাই কাঁদছি। আপনার ফাঁসি হলে আমি কার কাছে লেখাপড়া শিখবো। কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা ঘটনার কি মৃগী রোগ ছিল? মৃগী রোগীরা হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। মৃগী রোগ থাকতে পারে স্যার, আমি ঠিক জানি না। নিশ্চয়ই ওর মৃগী রোগ আছে, নইলে এমন হঠাৎ জ্ঞান হারাতে পারে না। মৃগী রোগীদের যদি জুতোর সুতলে শোকানো যায় তাহলে তাদের জ্ঞান ফিরে আসে। এই চট করে একপাটি চটি নিয়ে আয় তো, ওর নাকের কাছে ধরতে হবে। আমি তাড়াতাড়ি আমার একপাটি চটি পা থেকে খুলে ভূতদার নাকের কাছে ধরে বললাম, এ চুটি শুকলে হবে তো স্যার? ভূতদার নাক কুঁচকে বললেন, অন্ধরে বাবা, অত ছাড়া রাস্তায় গোবর মারিয়ে এসেছিস মনে হচ্ছে, এক্ষুনি চটিটা ধুয়ে আন, যা এতেই হবে। গ্লাসের বাকি জল দিয়ে চটিটা ধুয়ে বললাম, এই যে স্যার এই নিন, বিশ্বাস করুন স্যার রাস্তার গোবর মারাইনি, কোথা থেকে চুটিতে গোবর লাগলো কি জানি। বোধহয় তোর মাথার ভেতর থেকে গোবর ছিটকে চটির তলায় ঢুকেছে, বলে ভূতদা চটিখানা ঘটনার নাকের কাছে নাড়তে লাগলেন। কিন্তু কিছুতেই কিছু হবার নয়, ঘটনার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সে যেমন চোখ বুঝে মটকা মেরে পড়েছিল তেমনি পড়ে রইব। ভূতদার মতো সাহসী মানুষও এবার ঘাবড়ে গেলেন, কি হবে রে,
কিন্তু মহা ঝামেলায় পড়লাম বলে তিনি করুণ ভাবে আমার মুখের দিকে তাকালেন। ডাক্তার ডাকলে হয় না স্যার? আমি বললাম, ঠিকই বলেছিস, তুই গোতলার কাছে বস, পাশের বাড়িতে একজন ডাক্তার থাকে, আমি তাকে ডেকে আনছি, বলে ভূতটা উঠে পড়লেন। ডাক্তার এসে গোতনার বুকে পিঠে হাত দিয়ে বার কয়েক কি যেন পরীক্ষা করলেন। গোতনা আস্তে আস্তে চোখ খুলে ডাকল, ভূতদা এগিয়ে এসে বললেন, বাবা গোতনা, তোমার জ্ঞান ফিরেছে, বাঁচালে, জ্বর খাবে বাবা। আমি বয়া দিয়ে চল, বয়ায় ভূত মাস্টারের পিঠি না দিয়ে জল গ্রহণ করব না, বলে গোতনা আবার চোখ বুঝল। তার বললেন, রোগী তো করে ফুকছে, প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ওষুধ খাওয়াতে হবে। ওষুধের কথা শুনে কিনা জানি না, গোতনা আবার চোখ খুলল। দিশাহারা দৃষ্টিতে কিছুক্ষণ এদিক ওদিক তাকাল, তারপর বলল, আমি কোথায়? বললাম, তুই ভূত স্যারের কোচিং ক্লাসে। আমার কি হয়েছিল? তুই জ্ঞান হারিয়ে ফেলেছিলি। আমি তো জ্ঞানী ছিলাম না, জ্ঞান হারানো কি করে? ডাক্তারবাবু গোতনাকে বললেন, এই কথা পড়ো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তারপর তাকে নিয়ে গবেষণা করে ভূতদাকে বললেন, রোগীর জ্ঞান ফিরলেও কথা বলা পড়াশোনা এসব কিছুকাল বন্ধ রাখতে হবে, ওষুধ যা লিখে দিলাম খাইয়ে যাবে। ডাক্তারের হাত থেকে প্রেসক্রিপশনটা হাতিয়ে নিজের পকেটে রাখলাম। ডাক্তার যাবার জন্য প্রস্তুত হয়ে ভূতদাকে বললেন, এ আমার পিটা। হাড় কিপতে বলে ভূতদার দৌড় নামছিল। ডাক্তার কি চাইতেই এমন মুখ করে তাকালেন যেন এই মাকেও তাজা হচ্ছে চিবিয়ে খেয়েছেন। কিছুক্ষণ খুশখুশ করার পর আমাকে বললেন, তোর কাছে টাকা আছে? বললাম, না স্যার, কিছুই নেই। টাকা না নিয়ে রাস্তায় বেরিয়ে পড়িস কেন? পথে কত রকমের বিপদ আপদ হতে পারে, সব সময় পকেটে টাকা রাখা উচিত। গোতনার পকেটে কিছু আছে কিনা দেখ। গোতনার পকেটে একটা সিগারেট ছাড়া আর কিছুই পাওয়া গেল না। ডাক্তার ভূতদাকে বললেন, আমার দেরি হয়ে যাচ্ছি, আর একটু কলেই যেতে হবে। অগত্যা ভূতদাকে নিজের পকেটে হাত দিয়ে কয়েকটা টাকা বের করে ডাক্তারের হাতে দিতে হলো। ডাক্তারের আদেশে গোতনা এতক্ষণ শুয়েছিল, তিনি চলে যেতেই উঠে বসল। ভূতদা তার পিঠে হাত বুলিয়ে বললেন, বাড়ি চলে যা বাবু, তোর শরীর ভালো নেই তো? আমি বললাম, সেই ভালো স্যার, আমি গোতনাকে ওর বাড়িতে পৌঁছে দিচ্ছি। গোতনা উঠে দাঁড়ালো, কিন্তু এগোতে গিয়ে তার পা টলে গেল। সে টলতে টলতে বলল, ডাক্তারকে এখনো আমার মাথা পুড়ছে, আমি হেঁটে বাড়ি যেতে পারবো না, রাস্তায় উল্টে পড়ে যেতে পারি। আমি বললাম, একটা ট্যাক্সি ডাকুন স্যার, হেঁটে গেলে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট না হয়। ভূতদা বললেন, আচ্ছা আচ্ছা, ট্যাক্সি করে নিয়ে যা, ওর বাড়িতে কিছু জানাবি না, আর যদি সবাই জেনে যায় যে আমি কাঁটা মেরে ছাত্রদের অজ্ঞান করে দিই, তাহলে আমার কোচিং ক্লাসের বদনাম হয়ে যাবে, কাউকে কিছু বলবি না, বুঝলি? বুঝেছি স্যার, কেউ কিচ্ছু জানতে পারবে না, আমি সে ছেলেই নই। ট্যাক্সির ভাড়াটা দিন স্যার। ভাড়া যদি আপনি না দেন তাহলে গোতনার বাড়ির লোককে দিতে হবে, তখন ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। আজকাল তো ছাত্রদের মারধর দিয়ে অজ্ঞান করে দেবার আইন নেই, ওর বাবা আপনার নামে মামলা ঠুকে দিতে পারে। খুব আইন শিখেছিস তাই না? অত বাবা কোথাকার? কোনো উত্তর না দিয়ে আমি ট্যাক্সি ডাকতে চলে গেলাম। ট্যাক্সি আসার পর আমি আর ভূতদা দুজনে গোতনার দু হাত ধরে তাকে ট্যাক্সিতে তুললাম। কি মনে করে কে জানে, ভূতদা কয়েকটা টাকা ট্যাক্সির ভাড়া হিসেবে আমার হাতে দিয়ে দিলেন। গোতনা আর চোখে সেদিকে দেখে নিয়ে আমাকে বলল, স্যারের কাছে ওষুধ কেনার টাকা চেয়ে নে,
বাবার কাছে ওষুধের টাকা চাইতে গেলে সব কথা না বলে উপায়টা হবে না। আমি পকেট থেকে প্রেসক্রিপশন বের করে ভূতদার দিকে এগিয়ে ধরলাম। ভূতদা খিচিয়ে উঠিও, পারবো না, আর পয়সাও দিতে পারবো না। ট্যাক্সি ভাড়া আর ডাক্তারের ফি নিয়ে অলরেডি 12 টাকা বেরিয়ে গেছে। 10 টাকা কোচিং ক্লাসের মায়নে পেয়ে ছাত্রের জন্য 20 টাকা খরচা করতে পারবো না। ভূতদার খিচুনি শুনে ট্যাক্সির ড্রাইভার কি ভেবে গাড়িতে স্টার্ট দিল। গাড়িটা গলির মোড় ঘুরতেই আমরা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে নেমে পড়লাম। ড্রাইভারের হাতে 2টো টাকা গুঁজে দিয়ে ভূতদার দেওয়া বাকি টাকা নিয়ে দিলখোশ রেস্তোরাঁর দিকে পা বাড়ালাম। আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।